আমাদের সবার সাথে পুরনো যা কিছু হয়েছে সেই সব কিছুর থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে জীবনটাকে শুরু করতে খুব কম মানুষই হয়তো পারে। সত্যি কথা বলতে আমিও পারবো লাইফে কোনোদিনও সত্যি ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কাজ কাজ করে 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 মাথা আমার খারাপ হয়ে যাবে, কেন বলো তো? এই কাজের মাসিকে আমি ছাড়াবো, কারণ কাজের মাসি প্রায় দিনই ডুব মেরে দিচ্ছে আর আমার ঘরের অবস্থা ডামাডোল হয়ে যাচ্ছে। আর কি শরীর ভালো থাকছে না, তার মধ্যে এই জ্বালাগুলো। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কাজের মাসি আসেনি, আর না বলেই ডুবটা নিয়েছে। বারবার করে বারণ করে দিয়েছিলাম যে এক্সট্রা ছুটি নিও না, তারপরেও ছুটিটা নিয়েছে। তো যেহেতু সকালবেলায় অর্ক স্কুলে যাওয়ার ব্যাপারটা থাকে, ওই জন্য সকালবেলায় সব গাছ গুছিয়ে গেলেও ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো করে যেতে পারিনি। দুপুরবেলায় এসে একটু শোয়ার পরেই না বিকাল বিকাল উঠে পড়েই আমি না ওই ঝাড় দিতে স্টার্ট করেছি ঘরটাকে। দেখতেই পাচ্ছ, কারণ ঘরটাকে মুছতে হবে প্রচণ্ড। একদিন ঘর না মুছলে বা ঝাড় না দিলে কেমন যেন পায়ের কাছে ঠেকে বালিগুলো। আর এই ঘরে দেখো বেডশিটটাও আমি কাচতে দিয়েছিলাম, সে তো আসেনি। আমাকেই কালকে সব কাচতে হবে মনে হয় ওয়াশিং মেশিনে দিয়ে। আজকে আর কাচলাম না, তার কারণ হচ্ছে আজকে মেলবার জায়গা নেই এই বেলকানিটার মধ্যে, সেই কারণে। তো এখানে চাদরটা চেঞ্জ করে নিয়েছি, চাদরটা সকালবেলায় ভেবেছিলাম উঠে পাতবো, তো ওই যে উনি তো আসেননি তাই আমাকে এই কাজগুলো করতে হয়েছে। আর অনেস্টলি বলতে আমি এই কাজের মাসিকে আর রাখবো না, তার কারণ হচ্ছে এনার কাজ এমনিতেই অপরিষ্কার, মানে এত অপরিষ্কার কিছু বলার নেই। ভালো করে না বাসন ধোয়, ভালো করে না কাপড় কাচে, কোনো কিছু কাজ একটা ঠিকভাবে করে না। তারপরে তো ছুটি তো লেগেই আছে, বিশেষ করে আমি ছাড়াইনি এই কারণেই যে উনি বিশ্বস্ত হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে, অনেক বছর কাজ করছিলো তো সেই কারণে। কী বলতো, এখন রিসেন্টলি দেখছি যত পুরনো মানুষকে ভালোবেসে আগলে রাখতে চাইবে তারাই কিন্তু পিঠ পিছনে ছুটিটা মারবে, কারণ একে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। সেই কারণে কি এ এখন কি এমন হয়ে গেছিলো যে নিজের মতো করে কাজ করছিলো, নিজের মতো করে সব কিছু, মানে ওর ডিসিশনে সবটাই চলছিল। তো আমি পুরোপুরি প্রপার ডিসিশন নিয়েই নিয়েছি আজকে। সকালবেলায় খুব মাথা গরম হয়ে গেছিলো এটা ভেবে যে জানে যে আমার শরীর ভালো নেই, তারপরও আমি যে কালকে এতবার করে ওকে বারণ করলাম যে এক্সট্রা ছুটি নিও না, সে কিন্তু ওকে বলেও যায়নি যে আজকে ছুটি করবে। আমাকে বলছিলো বৌদি আরও দুটো এক্সট্রা ছুটি আমি নেব, তো তখনই আমি বলেছিলাম যে নেওয়া হবে না। তো তারপরে আমাকে আর বলেও নি যে হ্যাঁ আমি কালকে আসবো না, ও মানে নিজের মতো করে ছুটি নিয়ে নিয়েছে। আর ঘরের কাজকর্মের কথা তো বাদই দাও, বাসন ধোয় অর্ধেক সবজি লেগে থাকে, বাসনের মধ্যে সাবান লেগে থাকে, কাপড় কাছে এমনভাবে যে কাপড়ে জড়া নোংরা যেখানে যেইটুকু থাকার সেটুকুই থেকে যায়। এর থেকে ভালো মনে হয় আমার ওয়াশিং মেশিন ভালো জামা কাপড় কাছে। তোমরা তো জানো মোটামুটি হাতের থেকে ভালো ওয়াশিং মেশিন কখনোই জামা কাপড় কাচতে পারে না, কিন্তু আমার মনে হয় ওর থেকে ভালো ওয়াশিং মেশিন জামা কাপড় কাছে। তার মানে বুঝতে পারছো কতটা নোংরা কাজ করে। আর এমন নয় যে ওনার বিশাল বয়স, তো এমন কিছু না। আর তার থেকেও বড় কথা, ঘর যেই মুহূর্তে ঝাড় দেবে তার পর মুহূর্তকালে তুমি পায়ের মধ্যে বালি ঠিকবে, নোংরা লেগেই থাকবে, ঘরের ফ্লোরগুলো নোংরা নোংরা হয়ে থাকে। তো আমি সেই দিক থেকে ভাবলাম সেই যদি আমাকেই সব কিছু করতে হয় তো দরকারই নেই, অতএব যতদিন না ভালো কাজের মেয়ে পাচ্ছি বা বিশ্বস্ত কাউকে পাচ্ছি আমি আর রাখবো না। আর এমনিতেও এর আগে না আমার কাজের মেয়ে ছিল না, আমি এই অর্ককে যখন নিয়ে এসেছিলাম তখন এই ঘরটাই শিফট করার পরে আমি কাজের মেয়ে রেখেছি। সত্যি কথা বলতে তার আগে আমার কাজের মেয়ে ছিল না, আমি বেশ নিজের কাজ নিজেই করে নিতে পারতাম। আর এখন যেহেতু আমাকে সব নিজেই করতে হচ্ছে তো আমি অতএব রাখবো না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে গাছের জল টল সব কিছু দিয়ে দিলাম, কারণ গাছগুলোকে জল না দিলে তো দেখতেই পাচ্ছ পাতাগুলো সব মরে মরে যাচ্ছে। আর ইনডোর প্ল্যান্টগুলোতে কী নজর লেগে গেছে যাই না, দু চারটা আমার তো মরেই গেল, আর নিয়ে আসাও হচ্ছে না। আর এদিকে দেখো আমি এইটা দিয়েই ঘরটা এখন আপাতত মুছছি, কারণ সকালবেলায় বেশ একটু নিচু হয়ে ঘর মুছতে ঠিক আছে, কিন্তু এই বিকালবেলায় আমি আর আপাতত পারছিলাম না। যথারীতি যেমন হোক করে ঘরটা মুছলাম, কারণ কাল পরশু করে আবার ঘরটাকে মুছতে হবে। কাল যদি আসে ভালো কথা তিনি, কালকে এলে আমি উত্তর দিয়ে দেবো, কারণ এমনি তো মাসের শেষ হতে যাচ্ছে, আমি বলবো যে দরকার নেই এই মাসটা করে তুমি ছেড়ে দাও। কাজ করতে করতে এত হঠাৎ করে খিদে পেয়েছে, হঠাৎ করে মন হলো যে একটু দুধ চা বানাই, আমুল দুধটা ছিল। আজকে সকাল থেকে এতটাই তাড়াহুড়ো গেছে যে সকালবেলায় দুধের প্যাকেটটাও আনতে পারিনি, মানে যেই কাউ মিল্কটা খাওয়াই অর্ককে। তো এখানে লাল চা করেছিলাম, আর আমি না এভাবে মোটামুটি দুধ চা করি না, কিন্তু মাঝে মাঝে যখন ইচ্ছা করে এরকম লাল চা করে দুধটা এইভাবে গুলে দিই। তবে হ্যাঁ, আমার এই দুধ চায়ের টেস্টটা এতটাও ভালো লাগে না, মাঝে মাঝে হয়তো খুব ইচ্ছা করলে তখন খাই, মানে ইচ্ছাও করে না এই চাটা খেতে, তবে ওই যে মাঝে মাঝে এরকমভাবে করে খেয়ে নিই একবার দুবার করে, আর ফোটাই না আর দুধটাকে, মানে চাটাকে আর ফোটাই না। সকালবেলায় যেহেতু লুচি হয়েছিলো সেই লুচি দুটো ছিল, সেই লুচি দিয়ে চাটা খেলাম। তোমরা তো জানো আমার বাসি চা দিয়ে, মানে বাসি লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। তো এখানে চাটা খাওয়ার পর চলে গেছিলাম, মানে ড্রেস ট্রেস এই যে ঘরটর মুছলাম এগুলো বাগালাম, তো ওই জন্য এগুলো চেঞ্জ করতে চলে গেছিলাম, কারণ ঠাকুরকে একটুখানি সন্ধে তো দেখাতে হবে, আর এই কাপড়ে তো আর সন্ধে দেখানো যাবে না, সেই জন্য চেঞ্জ করতেও গেছিলাম। তবে অনেকেই জিজ্ঞেস করো যারা নতুন নতুন সাবস্ক্রাইবার আছো যে এই ফ্ল্যাটটা আমার, মানে অ্যাকচুয়ালি কটা রুম আছে। অ্যাকচুয়ালি আমার এটা তিনটে রুম আছে, এটা 3 BHK ফ্ল্যাট। আর সত্যি কথা বলতে এটা ডাইনিং স্পেসটা অনেকটাই বেশি, ডাইনিং স্পেসটার জন্যই মানে মেনলি এই ঘরটা প্রচুর বড় লাগে। আর এদিকে চলো
দেখো এই ঘরটা ঠাকুর দেখাতে চলে এসেছি। আর অনেকে জিজ্ঞেস করছে এইভাবে কাপড় দিয়ে আয়নাটা ঢেকে রেখেছি কেন, এক দিয়ে কাপড় দিয়ে ঢাকা মানে ঢেকে রাখার কারণটা হচ্ছে অর্ক তো এই ঘরে পড়তে বসে আর সামনে খাটটা থেকে আয়নাটার দিকে মুখ দিকে তাকিয়ে থাকে, পড়ার থেকে বেশি আয়নায় নিজের মুখটা দেখে, জানি না কী দেখে মুখের মধ্যে কী পায় তো দেখে। তো এখানে সন্ধে টন্দে দিচ্ছিলাম আমি, অর্ক একটু দেখিয়ে দিল ধূপ। তো এখানে সন্ধে দিয়ে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে মনিকার রেসিপি মানে চিড়ে ভাজা। ও একদিন না এইভাবে চিড়ে ভাজা করে নিয়ে এসেছিলো আর আমার না ওই চিড়ে ভাজাটা খেতে এতটাই ভালো লেগেছিলো যে কবে থেকে বানাবো বানাবো করছিলাম, বানিয়ে ওঠা হচ্ছিলো না। তো তোকে জিজ্ঞেস করলাম ফোন টোন করে, আর এই রেসিপিটি কিন্তু আজকে আমি করিনি, এটা কালকে করেছিলাম। তো আমি এটা শ্যুট করে রেখেছিলাম, ভেবেছিলাম শেয়ার করে দেবো, সেই কারণে ভাবলাম আজকের ব্লগের সাথে এটা শেয়ার করে দিই। এখানে না প্রথমে চিনে বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটুখানি কম তেল দিয়ে। আচ্ছা আমি বাদামটা একটু বেশিই দিয়েছি, তোমরা একটু কম সম দিও নিজেরা পছন্দ মতো, কারণ আমার বাদামটা একটু বেশিই ভালো লাগে সেই কারণে একটু বেশিই দিয়ে দিয়েছি, একটু বেশি নয় মানে ভালোই বেশি দিয়ে দিয়েছি। এখানে যা যা বলেছিলো মনিকা আমি সেইটাই ফলো করেছি, একদমই কম তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ মানে ফোড়নটা জাস্ট ভাজার জন্য। এখানে জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিলাম আর দিয়েছি কারি পাতা, ব্যাস এটা ভালো করে ভাজতে হবে, মানে যতক্ষণ একটা সুন্দর স্মেল চলে আসছে ততক্ষণ এটাকে সুন্দর করে ভাজতে হবে। আর তেলটা কিন্তু একদম প্রথমে কমই দিতে বলেছিল তো আমি একদম কমই দিয়েছি, তার মধ্যে এরপর না সেই পাতলা যে চিড়েটা পাওয়া যায় সেই চিড়েটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে, পরে যদিও বা একটু একটু করে তেল অ্যাড করতে হবে। যদিও বা মনিকা বলেছিল সর্ষের তেল দিতে, আমি একটু সাদা তেল দিয়ে করছি, সর্ষের তেল দিইনি। আর এখানে চিড়েটাকে দেখো এবার দিয়ে দিলাম, এবার হালকা হাতে মানে ফ্লেমটাকে হালকা করে দিয়ে আমি হালকা করে এটাকে নাড়বো যতক্ষণ না একদম মুচমুচে হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে একটু করে তেল দিতে পারো, হালকা অল্প করে তেল দেবে। আর এর মধ্যে একটু হলুদ দিচ্ছি, তোমরা হলুদটা স্কিপ করতে পারো, আমি হলুদটা কালারের জন্য দিচ্ছি, কোনো হলুদের গন্ধ ছাড়ে না, কিন্তু চিড়ে ভাজাটা সত্যি খেতে খুব ভালো হয়, তোমরা ট্রাই করতে পারো। এবার বানিয়ে রেখে দেবে, যখন চায়ের সাথে ইচ্ছা করবে খেতে পারবে, বিকাল টাইমটা অনেক সময় ক্রেভিং হয় এটা খাবো ওটা খাবো তো এটা খেতে পারো। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, তো নুনটা তোমাদের পরিমাণ মতো দেবে, মানে পারফেক্ট হয়েছিল সব কিছু মিলিয়ে। এখানে দেখো একটুখানি সাদা তেল দিলাম, হালকা একদম হালকা করে দিয়েছি, ব্যাস এবার নাড়াচাড়া করবো। তো এর মধ্যে না আমাকে মনিকা একটু চাট মশলা দিতে বলেছিল, আমার কাছে চাট মশলাটা ছিল না বলে আমি দিতে পারিনি, তোমরা থাকলে দিও। তো ওইটা হয়েই এসছে দেখো ভালো রকমভাবে। ও আচ্ছা আমি এর মধ্যে আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে বলে দিই শুকনো জিরে, মানে শুকনো জিরে ধনে শুকনো লঙ্কা যে ভাজা মশলাটা থাকে সেই মশলাটা দিয়েছি, খেতে কী ভালো হয়েছিল গো। এরপর বাদাম টাদাম যা ছিল সব এগুলো মিক্স করে নিচ্ছি, আমি হাত দিয়ে মিক্স করছি না কারণ খুব গরম ছিল খুব, তো আমি গরম অবস্থাতেই ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি। আর হ্যাঁ ও বলেছিল চানাচুর থাকলে চানাচুর দিয়ে দেবে, তো আমার কাছে তো চানাচুর ছিল তো আমি ওর মধ্যে চানাচুর দিয়ে সব কিছু মিক্স করেছিলাম। তো এইখানে দেখো প্লেটটা যেহেতু খুবই ছোট হয়ে গেছিলো পরিমাণের তুলনায় তো আমি এখানে একটা বোলের মধ্যে জিনিসটা নিয়ে নিলাম। তো এর মধ্যে না এরপর আমি চানাচুর অ্যাড করবো, আর এই চানাচুরটা না একমাত্র দুর্গাপুরেই পাওয়া যায় মনে হয়, কলকাতাতে অনেক খুঁজেই পাইনি, বাবা যখনই আসে তখন এই চানাচুরটা নিয়ে আসে। এই চানাচুরটার নাম হচ্ছে সাথী চানাচুর, হালকা মিষ্টি মিষ্টিটা হয়, মানে ঝাল মিষ্টি সব কিছু কম্বিনেশন দিয়ে তৈরি করে এটা, এত ভালো লাগে খেতে না। তো এখানে আমি টেস্ট করে দেখলাম কি ভালো হয়েছিল, এত মুচমুচে হয়েছিল। তো এখানে আমি এই কন্টেনারে ভরে রাখবো বলে আমি যে কন্টেনারটাকে ভালো করে বের করে নিচ্ছি, এই কন্টেনার একদম টাইট কন্টেনার, এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে রাখলে এটা বেশ ভালো মুচমুচে থাকে। তো এই যে এই কন্টেনারের মধ্যে ভরে রাখবো, আর চায়ের সাথে এটা না জাস্ট দারুণ লাগবে, ও এনেছিল ওরটা আরও বেশি মনে হয় ভালো হয়েছিল, আমি কেন জানি না নিজে কোনো কিছু বানানোর সময় মনে হয় ওরটা মনে হয় বেটার হয়েছিলো আরও আমার থেকে। তো এই যো এখানে ভরে রেখে দিচ্ছি, আর অর্ক এই যে ভরছি এখানে দেখে গেল কি ভরা হচ্ছে, তো দেখার পর বলছে মা আমাকে একটু দাও আমি খাবো। তো অর্কও বেশ পছন্দ হয়েছে, একটু ঝাল ঝাল বেশ হয়েছিল তো ওর বেশ ভালো লেগেছে, তো ও খাচ্ছিল। তোমরা না এইভাবে মুচমুচে করে ভেজে রেখে দিতে পারো, এক সপ্তাহ দু সপ্তাহ ভালোই থাকবে, আর আমি যেহেতু ভালো করে ভেজেছি তো ভালোই ছিল মুচমুচে। নিয়েছি সেই ডিসিশনটা বলছি কি তোমরা থাম্বনেল দেখে যদি বা বুঝে গেছো কী ডিসিশন, তো তার কারণটা আমি পেছনে কারণটা আমি বলছি তোমাদেরকে যে কেন হঠাৎ কেন। তো আমি সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা টিকটক আমাকে দেখতে, তারপরে আমি ইনস্টাগ্রামে বেশ ভালোই আমার অনেক বন্ধু হয়ে গেছে, তো সেইখানে যতজন ফলোয়ার্স আছে আমার বলতে পারো ইনস্টাগ্রামে, মানে আমার দুটো আইডি আছে, একটা হচ্ছে ডল মণ্ডল অফিসিয়াল আর একটা হচ্ছে বৃষ্টিমণ্ডল। বৃষ্টিমণ্ডলটা নিউ অ্যাকাউন্ট আর ডল মণ্ডল অফিসিয়ালটা অনেক পুরনো অ্যাকাউন্ট আমার, তো ওখানে প্রচুর সাবস্ক্রাইবার আছে যারা হিন্দিটা বোঝে বাংলাটা বোঝে না।
তো ওরা আমার ভিডিও দেখে, অনেস্টলি বলতে দেখে, দেখার পর আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও করে, মেসেজে বলে ইয়ার তোমারা ভিডিও বহুত আচ্ছা লাগতা হ্যাঁ বাট ও ল্যাঙ্গুয়েজ সমঝ মে নেই আতি তো থোড়া হিন্দি নিয়ে হিন্দি মে ভি ব্লগ চ্যানেল খোল দো। তো আমি না অনেক দিন ধরে ভাবছিলাম যে হ্যাঁ চলো একটা খোলা যেতে পারে, কিন্তু আমি না কনফিউজে ছিলাম যে আমি পারবো কি দুটো চ্যানেলকে হ্যান্ডেল করতে। আমার ভিডিও সবাই দেখে, আমার ভিডিওগুলো খুব ভালো, অর্ককে অর্ক আসলে ওদের স্কুলে প্রচুর ইয়ে আছে দেখে আমার ভিডিও, তো ওকে অনেকে বলে সেটার জন্যই আমাকে এসে বলছে। এটা হয় কি আমি যে ভিডিওটা বানাই না ওরা না ভিডিওটা দেখে, দেখে ওদের ভালো লাগে, বাট আমি যেই কথাগুলো বলি ওরা বুঝতে পারে না। তো অনেকদিন ধরে বলছে যে হিন্দি চ্যানেলগুলো তো আমি বললাম ঠিক আছে চলো খুলে দেওয়া যাক, কারণ হ্যাঁ এখানে যেমন রেগুলার আমি বাংলাতে ব্লগ দিতে পারছি, ওখানে হয়তো রেগুলার আমি দিতে পারবো না ভিডিও, কারণ দুটো চ্যানেল এভাবে হ্যান্ডেল করা একা হাতে অনেকটা পসিবল না। তো আমি ভেবেছি সপ্তাহে হয়তো তিন দিন কি এরকম দেবো। তো চ্যানেলটার কী ঠিক নাম দেওয়া যায় জানি না, ওটাও একটা ডেলি ব্লগ চ্যানেলই হবে, বাট হিন্দিতে সব কিছু শেয়ার করা যাবে এই আর কি। এদিকে হাম্পু দিয়েছে, তো আর ওই ব্লগিং চ্যানেলটার কী নাম দেবো আমি বুঝতে পারছিলাম না, তো ভাবলাম বৃষ্টিমণ্ডল দিয়েই স্টার্ট করবো চ্যানেলটার নাম, বা কিছু একটা দেবো দেখি, বৃষ্টিমণ্ডল নামেই থাকবে চ্যানেলটা, বাট কিছু তার পাশে যদি কিছু দিতে হয় তো দিয়ে দেবো। তো তোমাদের কাছে কোনো সাজেস্ট থাকলে তোমরা সাজেস্ট করতে আমাকে সাজেশন থাকলে আমাকে সাজেস্ট করতে পারো, বলতে পারো কমেন্ট বক্সে নিচে এই ভিডিও যে কী দেওয়া যেতে পারে নাম। বেসিক্যালি ওটা ব্লগিং কুকিং এইসব নিয়েই থাকবে, জাস্ট হিন্দিতে কথা বলা আর কিছু না। অতটা না ভালো করে হিন্দি বলতে সত্যি কথা বলতে হ্যাঁ চটটি পারো তুমি, কিন্তু তুমি তোমার মারা সবচেয়ে হিন্দি পারি তুমি। আমি হিন্দি আমি বলছি পারি না, আমার ছেলে বলছে তুমি হিন্দি পারো। তো যাই হোক চেষ্টা করব হিন্দিতে ব্লগ করার, কারণ আমি যেহেতু বাংলায় ছোটোর থেকে অভ্যস্ত তো আমি অত ভালো হিন্দি বলতে পারবো না। হ্যাঁ আধা ভাগে করে হয়তো শেয়ার করতে করতে কোনো এক টাইম হয়তো খুব ভালো ভিডিও করতে পারবো। তো চলো একটা নতুন জার্নি স্টার্ট করা যেতেই পারে, তো হিন্দি চ্যানেলটা খুলে অবশ্যই তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো এই চ্যানেলেও, তো যাতে ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করতে পারো নো ডাউট, আর ভালো লাগলে দেখো এই চ্যানেলটা একটু সাপোর্ট করে দিও তোমরা এই চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করেছো। তো এইটুকুই বলার ছিল আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। এটা